ডেঙ্গু মোকাবেলায় সংশ্লিষ্ট সব পক্ষকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। রাজধানীতে এক অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। আর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডেঙ্গু মোকাবেলায় নেওয়া নানা পদক্ষেপ তুলে ধরেন। মারার দায়িত্বে আছেন, তাদেরকে আহ্বান করবো যে আপনারা আর একটু জোরদার করেন আপনাদের অ্যাক্টিভিটি। অনেক লোক কিন্তু প্রাণ হারাচ্ছে, অনেক লোক আক্রান্ত হচ্ছে। আমাদের স্বাস্থ্য সেবা তো আমরা দিয়ে যাচ্ছি, হাসপাতালগুলো ভরে যাচ্ছে এই রোগী দ্বারা। রোগীদেরও বলবো যে সময় মতো আপনারা হাসপাতালে আসবেন, চিকিৎসা নেবেন। সমস্ত হাসপাতালগুলোতে ন্যাশনাল গাইডলাইন বা প্রোটোকল যেটা দেয়া আছে সেটা ফলো করছি। আমরা সব হাসপাতালগুলোতে লজিস্টিক দিচ্ছি, ম্যান পাওয়ার দিচ্ছি, ওষুধ দিচ্ছি। আমাদের দিক থেকে আমি বলতে পারি যে আমরা কোনো ঘাটতি রাখিনি।